আজকের ভিডিওটা একটু আলাদা। ভার্সিটি টিচার হবেন নাকি বিসিএস ক্যারিয়ার হবেন, কোন ক্যারিয়ারটা সেরা, সেটার তুলনামূলক বিশ্লেষণই হবে আজকের ভিডিওতে। নিঃসন্দেহে ভার্সিটি টিচার এবং বিসিএস ক্যাডার দুইটি ক্যারিয়ারই বাংলাদেশের সেরা ক্যারিয়ারগুলোর মধ্যে অন্যতম। এক একজনের প্যাশন এবং ইচ্ছা এক এক রকমের। কারো কারো ইচ্ছা থাকে ভার্সিটি টিচার হওয়ার, কারো কারো ইচ্ছা থাকে বিসিএস ক্যাডার হওয়ার। আমি এরকমও দেখেছি যে ভার্সিটি টিচার রেখে বিসিএসএ বা বিসিএস ক্যাডারে জয়েন করতে, আবার কাউকে দেখেছি বিসিএস ক্যাডার ফেলে রেখে ভার্সিটি টিচার হিসেবে জয়েন করতে। তাই এটা প্যাশনের উপর ডিপেন্ড করে। কোনো ক্যারিয়ারকে আমি এখানে ছোট করব না, জাস্ট জানার স্বার্থে আমি একটা তুলনা দেখাবো দুইটা ক্যারিয়ারের মধ্যে। প্রথমেই আসি যোগ্যতা নিয়ে। ভার্সিটি টিচার হতে হলে আপনাকে ডিপার্টমেন্টে খুব ভালো পজিশন রাখতে হবে, অর্থাৎ টপ থ্রিয়ের মধ্যে থাকতে হবে। বিভিন্ন ভার্সিটির সার্কুলারে দেখা যায় ভার্সিটি টিচার নিয়োগে সর্বনিম্ন সিজিপিএ 3.50 চাওয়া হয়। তবে এটা সত্যি যে আপনি শুধুমাত্র 3.50 থাকলেই ভার্সিটি টিচার হতে পারবেন না, আপনার পজিশন খুব ভালো থাকতে হবে। ধরেন আপনি যে ভার্সিটিতে পড়ছেন সেই ভার্সিটির সেই ডিপার্টমেন্টের পজিশন যদি আপনার ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হয়, তাহলে সেই ভার্সিটিতে যেমন টিচার হওয়ার সুযোগ রয়েছে, সেই সাথে অন্য ভার্সিটিতেও আপনার সেম ডিপার্টমেন্টের সার্কুলার হলে আপনার ভার্সিটি টিচার হওয়ার সুযোগ থাকবে। আর বিসিএস ক্যাডার হওয়ার যোগ্যতা হলো আপনার সিজিপিএ সর্বনিম্ন 2.50 থাকতে হবে, এবং আপনি কোনো ভার্সিটিতে পড়লেন বা কোথায় পড়লেন এটা কোনো ফ্যাক্ট না। বিসিএসে আপনার দুই ধরনের কোয়ালিটি চায়, একটা হচ্ছে টেকনিক্যাল ক্যাডার, একটা হচ্ছে জেনারেল ক্যাডার। টেকনিক্যাল ক্যাডারে যেতে হলে আপনার ওই টেকনিক্যাল বিষয়ক সাবজেক্টের কোয়ালিফিকেশনগুলো আপনাকে পূরণ করতে হবে। যেমন শিক্ষা ক্যাডারে আপনার ওই সাবজেক্ট থেকে পড়ে আসতে হবে যে সাবজেক্টে টিচার চাওয়া হয়েছে, অথবা আপনি যদি ফিশারিজ অথবা এগ্রিকালচারে যেতে চান তাহলে ওই নির্দিষ্ট সাবজেক্টে পড়াশোনা করতে হবে। আর জেনারেল ক্যাডারে যে কোনো সাবজেক্ট থেকে, যে কোনো ইনস্টিটিউশন থেকে যাওয়া পসিবল। বাট ভার্সিটি টিচারে কিন্তু আপনার সাবজেক্ট, ইনস্টিটিউশন এবং আপনার সিজিপিএ ফ্যাক্ট। নর্মালি ভার্সিটি টিচার কারা হয়? যারা ডিপার্টমেন্টে টপ পজিশনে থাকে। আর বিসিএস ক্যাডার হওয়ার জন্য আপনার ডিপার্টমেন্টে টপ পজিশন দরকার নেই। কোনো রকমে 3 পয়েন্ট বা এরকম সিজিপিএ করে ভালো প্রিপারেশন নিলেই আপনি বিসিএস ক্যাডার হওয়া পসিবল। এবারে আসি গ্রেড নিয়ে। ভার্সিটি টিচাররা নবম গ্রেডের বাংলাদেশ সরকারের প্রথম শ্রেণীর কর্মকর্তা, বিসিএস ক্যাডাররাও 9th গ্রেডের বাংলাদেশ সরকারের প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার, অর্থাৎ এদের গ্রেড সেম। স্যালারি, ভার্সিটি টিচাররাও 22,500 টাকা স্কেল স্যালারি পান, আবার বিসিএস ক্যাডাররাও কিন্তু 22,500 টাকা স্কেল স্যালারি পেয়ে থাকেন, এবং সে সাথে অন্য অন্য যে আনুষঙ্গিক বেতনগুলো যুক্ত হয়ে তাদের প্রাথমিক দিকে বিসিএস ক্যাডাররা প্রায় 38,000 টাকার মতো স্যালারি পায়, ভার্সিটি টিচাররাও ওই রকম স্যালারি পেয়ে থাকে। তবে ভার্সিটি টিচারদের কিছু কিছু ভার্সিটি আছে যেখানে একটু আলাদা, তারা একটু বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকেন, যেমন জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা, এইসব স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে ভার্সিটি টিচারদের সুযোগ সুবিধা একটু বেশি দেওয়া হয়। তবে সারা বাংলাদেশের সমস্ত ভার্সিটি টিচাররাই নবম গ্রেডের, আর বিসিএস ক্যাডাররাও সেমভাবে 22,500 টাকা এবং অন্য অন্য আনুষঙ্গিক দিয়ে প্রায় প্রথম দিকে 38,000 সামথিং বেতন পেয়ে থাকে, এবং তাদের আস্তে আস্তে পদোন্নতির সাথে সাথে তাদের স্কেল চেঞ্জ হয়, গ্রেড চেঞ্জ হয় এবং তাদের বেতন কাঠামো চেঞ্জ হতে থাকে। এবারে আসি প্রমোশন নিয়ে। ভার্সিটি টিচাররা কিন্তু প্রমোশন যেভাবে পায়, যেমন প্রথমে তারা লেকচারার হিসেবে জয়েন দেয় নবম গ্রেডের ফার্স্ট ক্লাস অফিসার, তারপর একটা প্রমোশন পেলেই কিন্তু তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়, যেটা ষষ্ঠ গ্রেডের অর্থাৎ 6th গ্রেডের কর্মচারী। সেমভাবে বিসিএস ক্যাডারও কিন্তু প্রথমে নর্মালি যেমন পুলিশে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অথবা অ্যাডমিনে যায় অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যান্ড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এরা কিন্তু 9th গ্রেডের, এবং একটা প্রমোশন পেয়ে কিন্তু এরা কিন্তু কী হয়, এরা হচ্ছে 6th গ্রেডের কিন্তু প্রমোশনটা পেয়ে থাকে। যেমন পুলিশ থেকে কিন্তু আপনার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অথবা সিনিয়র কাস্টমসে গেলে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার। সো তার মানে গ্রেড কিন্তু এদের সেমভাবে চেঞ্জ হতে থাকে। তবে ভার্সিটি টিচারদের প্রমোশনটা খুব যে দেরিতে হয় তা কিন্তু না, খুব দ্রুতই হয়ে থাকে। বিসিএসে কিছু কিছু ক্যাডারে প্রমোশন খুব দেরিতে হয়, যেমন শিক্ষা ক্যাডারে প্রমোশন পেতে অনেক সময় লাগে, এবং আরও কিছু ক্যাডার আছে। তবে অ্যাডমিনে কিন্তু এবং পুলিশে মোটামুটি ভালোই প্রমোশন হয় তাড়াতাড়ি। ভার্সিটি টিচাররা সর্বোচ্চ প্রমোশন পেয়ে সিনিয়র অ্যাসি প্রফেসর হতে পারে, যেটা হচ্ছে 1st গ্রেডের কর্মচারী বাংলাদেশ সরকারের, 1st গ্রেডের স্যালারি পেয়ে থাকে। সেমভাবে বিসিএস ক্যাডারও কিন্তু প্রমোশন পেয়ে সর্বোচ্চ যেটা তাদের পদ, সেটা হচ্ছে সিনিয়র সেক্রেটারি, যেটা আর কি। সো এরাও কিন্তু 1st গ্রেডের, এবং এরা হচ্ছে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পদ। এবারে আসি পাওয়ার এক্সারসাইজ। ভার্সিটি টিচাররা কিন্তু নর্মালি কোনো পাওয়ার এক্সারসাইজ করতে পায় না তাদের কাজ, কারণ তাদের কাজ কিন্তু জনগণের সাথে রিলেটেড না। কিন্তু বিসিএসএ বা পাবলিক সার্ভিসে আপনার পাওয়ার এক্সারসাইজের সুযোগ রয়েছে, আপনার জনগণের সাথে কাজ করতে হবে, সরাসরি জনগণকে সেবা দিতে পারবেন। কিন্তু ভার্সিটি টিচাররা আপনার কিন্তু সরাসরি জনগণের সেবা দেওয়ার সুযোগ নেই। আবাসন সুবিধা, ভার্সিটি টিচাররা কিন্তু আবাসন সুবিধা পেয়ে থাকে। প্রত্যেকটা ভার্সিটিতেই ভার্সিটি টিচারদের জন্য কোয়ার্টার থাকে, এবং বিসিএস ক্যাডাররাও কিন্তু সেমভাবে
কোয়াটা সুবিধা পেয়ে থাকে, আবাসন সুবিধা পেয়ে থাকে। সো এইখানে তাদের কোনো আসলে কোনো ডিফারেন্স নাই। তবে বিসিএস ক্যাডাররা একটু উন্নত মানের আবাসন সুবিধা পেয়ে থাকে, যেটা ভার্সিটি টিচাররা পায় না। ভার্সিটি টিচারদের প্রমোশনের ক্ষেত্রে তাদের পড়ানোর স্টাইল, তাদের শিক্ষাগত যোগ্যতা এবং বাইরের দেশের যদি কোনো স্কলারশিপ থাকে, অর্থাৎ পিএইচডি করা থাকে অথবা বাইরের দেশে কোনো ভালো একটা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা থাকে, তার যদি গবেষণা প্রবন্ধ জার্নালে প্রকাশিত হয়, তাহলে সে প্রমোশন খুব দ্রুত পেয়ে থাকে। আর বিসিএস ক্যাডারদের প্রমোশনের ক্ষেত্রে তাদের কাজের দক্ষতা, তারা কতটা ভালোভাবে সার্ভিস দিতে পেরেছে জনগণকে, সেই সাথে বাইরের দেশের ডিগ্রি বিসিএস ক্যাডারদের জন্যও প্রমোশনে খুব কাজে দেয়, এবং সেই সাথে তাদের নিজেদের দক্ষতা এগুলোও প্রমোশনে খুব কাজে দেয়। আপনি ভার্সিটির টিচার থেকে প্রমোশন পেয়ে পেয়ে একটা ভার্সিটির ভিসি পর্যন্ত হতে পারবেন, এবং আপনি নিজের ভার্সিটি থেকে অন্য ভার্সিটির ভিসি হতে পারবেন, নিজের ডিপার্টমেন্টের চেয়ারম্যান হতে পারবেন, অথবা নিজের ভার্সিটির প্রক্টর হতে পারবেন, কোনো একটা রেসিডেন্সিয়াল হলের আপনি প্রভোস্ট হতে পারবেন। সেমভাবে বিসিএস ক্যাডার থেকেও কিন্তু সর্বোচ্চ পদে যেতে পারবেন। আপনি যেমন বিসিএস অ্যাডমিন ক্যাডার থেকে দুর্নীতি দমন কমিশনের আপনি কমিশনার হতে পারবেন, অথবা আপনি নির্বাচন কমিশনার হতে পারবেন, অথবা আপনি বিভিন্ন অধিদপ্তর পরিদপ্তরের ডিরেক্টর হতে পারবেন। সো দুই জায়গাতেই কিন্তু সুযোগ আছে নিজের ক্যারিয়ারের বাইরে গিয়েও অন্য অন্য ক্ষেত্রে ভালো করার। ভার্সিটি টিচাররা কিন্তু বাংলাদেশ সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করতে পারে, আবার যদি বলেন পাবলিক সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার যারা, তারা কিন্তু বেশিরভাগ ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টিচার হয়ে থাকে, এবং সেই সাথে অন্য অন্য যে সরকারের যে মাস্টার প্ল্যানার যারা থাকে, যারা যারা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে, উপদেষ্টা, তারাও কিন্তু ভার্সিটি টিচার হয়ে থাকে, আবার বিসিএস প্রশাসন ক্যাডার থেকেও এসে থাকে। ইদানিংকালে বিসিএস প্রশাসন ক্যাডারের কদর কেন বেড়েছে জানেন? কারণ তারা পাবলিক ভার্সিটির ট্রেজারার থেকে শুরু করে সিন্ডিকেটের সদস্য হচ্ছে, অর্থাৎ পাবলিক ভার্সিটির বিভিন্ন পদেও বিসিএস প্রশাসন ক্যাডারের অফিসাররা এসে কাজ করছে, তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, যেটা ভার্সিটি টিচাররাও কিন্তু সেই সুযোগটা পাচ্ছে না। সে এই জন্য প্রশাসন ক্যাডারটা এমন একটা ক্যাডার যেটা থেকে আপনি বাংলাদেশে প্রত্যেকটা টপ জায়গাতে কাজ করতে পারবেন। সো এই জায়গায় আসলে বিসিএস প্রশাসন ক্যাডারকে অবশ্যই আমি ভার্সিটির টিচার থেকে অবশ্যই বলবো যে সুযোগ সুবিধা বলেন বা প্রমোশন বলেন বা কাজের ক্ষেত্রটার থেকে ক্ষেত্রের দিকে তাকালে অবশ্যই বিসিএস প্রশাসন ক্যাডারটা সেরা, তবে এটা অবশ্যই আপনার নিজস্ব ইচ্ছার উপর ডিপেন্ড করবে। এবারে আসি নিয়োগ পদ্ধতি এবং নির্বাচন পদ্ধতি সম্পর্কে। বিসিএস ক্যাডারে আপনারা জানেন তিনটা ধাপ আছে সার্কুলার পরে, প্রিলিমিনারি, রিটেন, ভাইবা, এই তিনটাতে যারা ভালো করবে তারাই বিসিএস ক্যাডার হতে পারবে। আর ভার্সিটি টিচার নিয়োগে এরকম কোনো বাধা ধরা নিয়ম নেই। আপনি যদি ডিপার্টমেন্টে টপার হন, কিছু কিছু ভার্সিটিতে এক্সাম নিয়ে থাকে, আবার কিছু কিছু ভার্সিটিতে কোনো ধরনের কোনো এক্সাম না নিয়ে যারা অ্যাপ্লাই করেছে তাদের ভেতর থেকে ভাইবা নিয়ে ক্যান্ডিডেট নেওয়া হয়ে থাকে। অর্থাৎ ভার্সিটি টিচারের নিয়োগ প্রক্রিয়াটা একটু স্বচ্ছতা কম, কারণ এখানে যেহেতু কোনো এক্সাম নেওয়া হয় না, তাই অনেক ক্ষেত্রেই শোনা যায় স্বজন প্রীতির কথাও শোনা যায় এবং আমরা শুনেছি, কিন্তু বিসিএস ক্যাডারে কোনো স্বজন প্রীতি নেই, কোনো ধরনের কোনো দুই নাম্বারই নেই, কোনো ফ্রড নেই। বাট ভার্সিটি টিচার, কিছু কিছু ভার্সিটি টিচার নিয়োগে এখনও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। এবং পেনশন, ভাতা এবং অন্যান্য সুবিধা, অবশ্যই আপনি যখন চাকরি থেকে রিটায়ার করবেন, বিসিএস ক্যাডাররা যেমন পেনশন পেয়ে থাকে, প্রভিডেন্ট ফান্ড পেয়ে থাকে, সব কিছুই পায়, ঠিকভাবে ভার্সিটি টিচারও কিন্তু তারা পেনশন পায়, প্রভিডেন্ট ফান্ড পায়, অর্থাৎ দুইটা চাকরি সরকারি, দুইটাই প্রথম শ্রেণীর, কোনোটাকেই ছোটো করার